আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহাতাম মাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আপনারা দেখছেন দৈনিক যুগান্তর আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো আলহামদুলিল্লাহ আমরা নিয়মিতভাবে রমজান সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো তা হল সবরের মাস বা ধৈর্যের মাস মাহের আমাদন রমজানের মাধ্যমে একদিকে যেমন অনেক ধরনের ফজিলত হাসিল করছি আরেক দিকে আমাদের জীবন চলার পথে জীবনটাকে সুন্দরভাবে সাজাবার জন্য গোছাবার জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ধৈর্য আমরা জানি পবিত্র কোরআনুল করিমে বারবার বলা হয়েছে সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন হে সাল্লাম সাল্লাহ যখন পরীক্ষা আসবে আর পরীক্ষায় যখন কেউ উত্তীর্ণ হয় আপনি তাকে বা ওই ধৈর্যশীলকে সুসংবাদ প্রদান করুন তার মানে আপনার জীবনে যদি আপনি সফলতা আনতে চান তাহলে ধৈর্যের কোনো বিকল্প নেই সুরতুল আসরের দিকে যদি তাকাই তাহলে দেখব যেখানে আল্লাহতালা বলেছেন একজন মানুষের চারটি গুণ থাকলে তিনি ক্ষতি থেকে বেঁচে যাচ্ছেন তার মধ্যে চার নম্বর হচ্ছে সবর যদি তিনি ধৈর্যের উপরে থাকেন এবং মানুষদেরকে ধৈর্যের ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন রমজান কিভাবে আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায় এ বিষয়টি নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব আলহামদুলিল্লাহ রমজান আমাদেরকে অসাধারণভাবে ধৈর্যের শিক্ষা দিচ্ছে যেমন আমাদের যখন ক্ষুধা লাগে ক্ষুধা লাগার সাথে সাথে আমাদের চিন্তা কথা বলে আমাদের চিন্তা জানিয়ে দেয় আমাদের মন মননকে যে আমার ক্ষুধা লেগেছে খাবারের ব্যবস্থা করে দাও আমাদের হাত অগ্রসর হয় আমাদের মুখ অগ্রসর হয় আমরা খাবার গ্রহণ করি কিন্তু এবার কি হচ্ছে উদর থেকে যখন জানান দিচ্ছে চিন্তাকে ক্ষুধা লেগেছে খাবার দাও আমরা বলি ধৈর্য ধারণ করো এখন খাওয়া যাবে না হয়তো এমন আমার কোনো সুযোগ ছিল যে সুযোগে আমি অনেক কিছু করতে পারতাম অনৈতিক কাজ আমাকে আকর্ষণ করছে ধৈর্য আমাকে বলছে রমজান আমাকে বলছে খবরদার এখন যাওয়া যাবে না ধৈর্য ধারণ করো আল্লাহ দেখছেন এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি তাহলে এই শিক্ষার উপর অবিচল থাকতে পারলে আমি সফল অনেক সময় আমরা যখন চলাফেরা করি স্বাভাবিক মানুষ কোনো কোন কারণে আমার রাগ হতেই পারে একজন হয়তো আমার সাথে ঝগড়া লেগে যাচ্ছে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি তাকে বলে দাও ইন নিম্ন অনস এম ভাই আপনি আমার সাথে ঝগড়া করছেন আমি তো আপনার সাথে ঝগড়া করতে পারবো না আমি রোজাদার সোহান আল্লাহি বেহান্দি হামদি ধৈর্যের শিক্ষা আমরা পাচ্ছি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে রোজা রাখে সে যেন ভুলেও তার মুখে অশ্লীল কথা না বলে এমন কোনো শব্দ উচ্চারণ না করে যেটা খারাপ অর্থাৎ এখানেও আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে রোজাদার বা যে রোজা রাখে সে যেন অনর্থ কথা না বলে আমরা অনেক সময় অনর্থ কাজ করি অনর্থ কথা বলার চেষ্টা করি কিন্তু যখনই আমি করতে যাব রোজা আমাকে বলছে তুমি তো রোজাদার এটা তুমি করতে পারো না সাথে সাথে আমি ধৈর্য ধারণ করছি এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব সব জায়গায় শুধু ধৈর্য ধৈর্যের তিনটা স্তর আছে আনুগত্যের ধৈর্য আমলের ধৈর্য এবং পাপ থেকে বেঁচে থাকার ধৈর্য সব ধরনের ধৈর্যই কিন্তু আমরা এখান থেকে ধৈর্য ধারণ করছি সব ধরনের ধৈর্যের পরীক্ষা আমরা দিচ্ছি এই ধৈর্যের পরীক্ষাটা দিয়ে আমরা যদি আমাদের জীবনে ধৈর্যকে সবরকে আমাদের জীবনের সাথে মিশিয়ে দিতে পারি এবং আমাদের জীবনের সাথে তাকে জড়িয়ে নিতে পারি তাহলে জীবনে কোনো দিন তালা আমরা হারব না ঠকে যাব না একটি কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন দেখুন তারই রাগ হয় যার ধৈর্য থাকে না এই জন্য প্রিয় দর্শক আসুন আজকে যে কথাগুলো আমরা শুনলাম ধৈর্যের ব্যাপারে যে ধৈর্যের মাস সবরের মাস মাহের আমাদন আমরা যেন এই কথাগুলোর উপর শিক্ষা লাভ করতে পারি হাদিসের মধ্যে এসছে সৌম শাহরি সবরি ওয়া সালাস মিনকুল্লি শাহরিন ইউদ হিবনা ওয়া হাদাস সদর আবার বলছি কাট। হ্যাঁ রসুলসল্লি সাল্লাম বলেছেন হাদা সৌম ও সাহারি সবর যে এটা হচ্ছে সেই মাস রোজার মাধ্যমে ধৈর্য ধারণের মাস প্রিয় দর্শক আমরা জীবনের ক্ষেত্রে জীবন চলার পথে সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করবো তাহলে আমরা সফল হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক এনায়াত করুন আল্লাহম আমিন চলুন এবার আমরা প্রশ্নোত্তরে যাই একটি চমৎকার প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো কেউ যদি ইতিপূর্বে দশ বছর রোজা রাখেননি তাহলে তিনি কিভাবে কাফফার আদায় করবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমিন আসলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে ত্যাগ করেন এই ক্ষেত্রে শাস্তি তাকে যেটা বলা হয়েছে প্রথমত তাকে কাজা আদায় করতে হবে একটার বদলে একটা দ্বিতীয় বিষয়টা হলো একটার বদলে কাফার স্বরূপ তাকে অনন্তর অর্থাৎ টানা ষাট দিন মাস তাকে রোজা রাখতে হবে যদি ভেঙে ফেলে আবার রাখতে হবে এই কথা বলার কারণ হচ্ছে এটাই যে রমজানের ফরজ রোজা কতটা গুরুত্বপূর্ণ ছিল যেটা টানা দুই মাস রাখলেও তার সমপরিমাণ হবে না এখন আল্লাহ মাফ করুন কেউ যদি কোনো কারণে রোজা না রাখতে পারেন এবং তার চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছরের রোজা যদি কাজা হয়ে থাকে অন্তত পক্ষে আপনি চেষ্টা করুন পুরো বছর জুড়ে ওই হিসাব করে 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 রোজা রাখার জন্য অর্থাৎ একটার বদলে অন্তত একটা রাখুন আল্লাহ তালা যেন ক্ষমা করে দেন আর সেই সাথে তবা আর ইস্তিকফার করতে থাকুন আরেকটি প্রশ্ন দেখতে চা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি আপনি জানতে চেয়েছেন আমাদের একজন বোন যে আমার মা ইন্তেকাল করেছেন তার কিছু রোজা বাকি ছিল তিনি পালন করে যেতে পারেননি এই ক্ষেত্রে আমি কিভাবে আদায় করব আমি কি তার পক্ষ থেকে রোজা রাখলে হবে অনেক ধন্যবাদ বোন প্রথম কথা হল যে রোজার বদলে যদি অন্য কেউ রোজা রাখেন তাহলে এটা হবে না আপনার মা যদি রোজা রাখতে না পারেন এবং এমন তো অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায় আর কি ওই অসুস্থ অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ চাহিত তাকে ক্ষমা করে দেওয়া হবে আপনি তার জন্য ফেরাত কামনা করুন আর পাশাপাশি তার যে কটা রোজা ছুটে গেছে ওনার জন্য ফিদিয়া আদায় করুন আর ফিদিয়াটা হচ্ছে একজন মিস্কিনকে আড়াইবেলা খাবার প্রদান করা একটা রোজার বদলতে এবং তার লিভিং স্ট্যান্ডার্ড অনুপাতে আর যদি বিষয়টা এমন হয়ে থাকে যে কেউ অসুস্থ রোজা রাখতে পারছেন না তার হুকুম হলো যে তিনি অপেক্ষা করবেন যে পরবর্তীতে যখন সুস্থ হবেন তখন যে রোজাগুলো তার ছুটে গেছে একটার বদলে তিনি একটা আদায় করলেই তার জন্য যথেষ্ট কিন্তু ব্যাপারটা যদি এমন হয়ে থাকে যে সুস্থ হওয়ার সম্ভাবনা কম তাহলে তিনি ফিদি আদায় করবেন তাহলে একটা রোজার একটা রোজার বদলে তিনি আড়াইবেলা খাবার প্রদান করবেন কোনো মিস্কিনকে কিন্তু কেউ যদি রোজা আদায় করতে না পারেন তার বদলে বা তার পরিবর্তে অন্য কেউ রোজা আদায় করলে সেটা হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকে যেই কথাগুলো জানলাম বা মাসাল্লার মাধ্যমে যা শিখলাম আল্লাহ তালা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি